শতাব্দী এক্সপ্রেসের মালিক হয়েছিলেন এক কৃষক জালিয়াতি নয় আইনিভাবেই মালিক হয়েছিলেন তিনি রেলের ভুলেই এমন ঘটনা ঘটেছিল শতাব্দী এক্সপ্রেসের মালিক হয়েছিলেন এক কৃষক যা ভারতীয় রেলের ইতিহাসে এক অবিশ্বাস্যকর ঘটনা অবিশ্বাস্যকর ঘটনা হলেও শুনতে অবাক লাগলেও এটি একেবারেই বাস্তবের একটি ঘটনা যা ভারতীয় রেলের ইতিহাসে একটি অধ্যায় হয়ে থেকে যাবে নিশ্চয়ই এতটুকু শুনে জানতে ইচ্ছে হচ্ছে পুরো বিষয়টি সম্পর্কে আসুন তবে এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক পুরো বিষয়টি বাস্তবের এই ঘটনা হার মানাবে যে কোনো সিনেমার গল্পকেও রেল আপনার সম্পত্তি ভারত ট্রেনে ভ্রমণ করতে গেলে এই ঘোষণাটি শোনা যায় তবে এর মানে আপনি রেলের মালিক তা কিন্তু নয় রেলকে নিজের সম্পত্তি হিসেবে বিবেচনা করে যাত্রীরা সেই সম্পদ সামলে রাখেন সেই বিষয়ে সচেতন করতেই এই ঘোষণা ভারতীয় রেল এবং তার সমস্ত সম্পত্তির মালিক ভারত সরকার তবে ভারতীয় রেলের ইতিহাসে এমন এক ব্যক্তি আছেন যিনি একবার একটি গোটা ট্রেনের ব্যক্তিগত মালিক হয়েছিলেন না কোনো জালিয়াতি করে না বা এটি কোনো ভুয়ো ঘটনাও নয় আইনি পথেই একটি গোটা ট্রেনের মালিক হয়েছিলেন তিনি দেশে বড় বড় কোটিপতিদের বড় বড় ব্যবসা বাণিজ্য কিংবা কারো জাহাজ থাকলেও আজ পর্যন্ত কোনো কোটিপতির যাত্রীবাহী ট্রেন নেই তবে একবার একটি ট্রেনের মালিক হয়েছিলেন এক ব্যক্তি তাও আবার পেশায় তিনি একজন কৃষক নাম সম্পুরান সিং পাঞ্জাবের লুধিয়ানার কাতানা গ্রামের বাসিন্দা এই কৃষক দু হাজার সালে আচমকা দিল্লি থেকে অমৃতসরগামী দিল্লি অমৃতসর স্বর্ণ শতাব্দী এক্সপ্রেস ট্রেনের মালিক হয়ে গিয়েছিলেন জানা যায় দু সালে ভারতীয় রেলের পক্ষ থেকে লুধিয়ানা চণ্ডীগড় রেললাইন নির্মাণের জন্য কৃষকদের জমি কেনা হয়েছিল যে যে জমি রেলের প্রয়োজন ছিল তার মধ্যে সম্পরান সিংয়ের জমিও ছিল একর প্রতি পঁচিশ লক্ষ টাকা দরে ক্ষতিপূরণ দিয়ে শাম্পুরাণ সিংয়ের জমি অধিগ্রহণ করেছিলেন ভারতীয় রেল সবকিছু ঠিকঠাকই ছিল কিন্তু কিছুদিন পর শাম্পুরাণ সিং জানতে পেরেছিলেন তাদের গ্রামেই তার জমির সমান পরিমাণ আরও একটি জমি রেলওয়ে অধিগ্রহণ করেছে প্রতি একর একাত্তর লক্ষ টাকা হিসেবে অর্থাৎ দুটি জমি দুই রকম দরে কিনেছে রেল রেলের এই দ্বৈত মানদণ্ড স্থির করার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন সাম্পুরন শুনানির পর আদালত ভারতীয় রেলওয়েকে সাম্পুরন সিংকে দেওয়া ক্ষতিপূরণের পরিমাণ পঁচিশ লক্ষ টাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকা করার নির্দেশ দেয় পরে ক্ষতিপূরণের পরিমাণ আরও বাড়িয়ে এক দশমিক চার সাত কোটি টাকা করার নির্দেশ দেওয়া হয় 2015 সালের মধ্যে সম্পুরান সিংকে ক্ষতিপূরণের এই টাকাটা দেওয়ার জন্য উত্তর রেলকে নির্দেশ দিয়েছিল আদালত কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ভারতীয় রেল মাত্র 42 লক্ষ টাকা পরিশোধ করেছিল তখনও বাকি ছিল 1.05 কোটি টাকা 2017 সালের মধ্যে বাকি টাকাটা পরিশোধ করতে না পারায় ওই বছর জেলা ও দায়রা আদালতের বিচারক জসপাল ভার্মা লুধিয়ানা স্টেশনে ট্রেনটি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিলেন স্টেশন মাস্টারের কার্যালয়েও বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয় আদালতের এই আদেশের পর কৃষক সম্পূরণ সিং লুধিয়ানা স্টেশনে গিয়েছিলেন অমৃতসর স্বর্ণ শতাব্দী এক্সপ্রেস সেখানে আসতেই আদালতের আদেশনামা দেখিয়ে ট্রেনটি বাজেয়াপ্ত করেন এবং সেই ট্রেনের মালিক হন তিনি এইভাবেই ভারতীয় রেলের ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি যিনি একটি যাত্রীবাহী ট্রেনের মালিক হয়েছিলেন তবে কিছুদিন পরই আদালতে গিয়ে ট্রেনটিকে খালাস করেছিলেন ভারতীয় রেলের কর্তারা এই বিষয়টি এখনও আদালতের বিচারাধীন বলেই জানা গিয়েছে তবে এই ঘটনার সামনে আসতেই চক্ষু চরক গাছ সকলের ব্যুরো রিপোর্ট নিউ ল্যান্ড সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটার শেপের জন্য যোগাযোগ করুন এইট অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ বাঙালির সেরা উৎসব দুর্গা একেবারে দোরগোড়ায় তাই তো সেজে উঠেছে আদি মহিনী মোহন কাঞ্জিলাল নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মোড় যশোর রোড আদি মহিনী মোহন কাঞ্জিলাল